রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই, রোজ হাসরে চাইব তোরে খোদার খাজানায়, তখন যদি হায় তোরে না পাই, নিজের জীবন বৃথা ভাব করার কিছু নাই, তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়, তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আরিফ আসবে ঠিকই নিতে তোর খোঁজ, তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আরিফ আসবে ঠিকই নিতে তোর খোঁজ। দর্শক আরিফ গানের মধ্যে নিশ্চয় নামটা খেয়াল করেছেন, তা আজকের পুরো ভিডিও শুনবেন, শোনার পরে আপনাকে আজকে একটা দায়িত্ব দেওয়া হবে। দায়িত্বটা হচ্ছে যে আরিফকে নিয়ে কথা বলছে সে কি ভিলেন নাকি সে হিরো এটা নির্ধারণ করবেন। তবে আইনের চোখে আরিফ একজন হত্যাকারী, সে একজন মানুষকে দিনে দুপুরে প্রকাশ্যে চাপাতি দিয়া সেই লেভেলে কোপাইছে, কোপাই এসে দাঁড়ানো ছিল মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা। বাংলায় সিনেমার স্টাইলে যখন দেখছে মৃত্যু নিশ্চিত হয়েছে চলে গেছে থানায়, গিয়া ওসি সাহেব সহ স্থানীয় থানার সকল পুলিশকে সারপ্রাইজ দিয়ে বলছে স্যার আই এম এ মার্ডারার, আমি হত্যা করেছি স্যার, আমাকে গ্রেপ্তার করেন। তো পুলিশ প্রথমে একটু হচকিত হয়েছে, বাট ফাইনালি দেখছে যে না সে আসলে হত্যা করছে। তো মানে কী এমন ঘটনা বা কেন একজন যুবক একটা মানুষকে হত্যা করার পরে সে থানায় গিয়ে আত্মসমর্পণ করে? না, আমাদের এই যুবক কিন্তু বিবাহিত, তার বয়স হচ্ছে 24, প্রেমের বিয়ে, আর আমাদের এই যুবকের বাড়ি হচ্ছে আপনার কি বলা হয় যে মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর ইউনিয়নের আপনার নয়াকান্দি গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আমাদের এই আরিফ। আর সে যাকে হত্যা করেছে ওই লোকের নাম হচ্ছে মোহাম্মদ স্বপন, তিনিও একই উপজেলার ট্যাঙ্গারচর ইউনিয়নের বিশদন ভাটেরচর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে। কেন হান্নানকে আরিফ হত্যা করছে ঘটনা শোনেন। আরিফ বিয়ে করছে আজ থেকে প্রায় বছর দুয়েক আগে, প্রেম করে বিয়ে করছে, বোঝেন 24 বছর, তো 22-এ বিয়ে করছে, পরিবারের সম্মতি ছিল না, অনেক কাহিনী টাহিনী করে বিয়েটা করছে। এখন বিয়ে করার পরে তার যে স্ত্রী ছিল হঠাৎ করে তার মন মানসিকতাতে পরিবর্তন আসে, আসার পরে তার কাছে মনে হচ্ছিল যে আরিফ তার রং চয়েস ছিল। তো তিনি করছেন কি, সেই রং চয়েসকে রাইট করতে গিয়া এই স্বপন মিয়া নামক যে ব্যক্তি যার বয়স হচ্ছে 35, আরিফের স্ত্রীর বয়স হচ্ছে আনুমানিক 18 থেকে 20, 35 বছরের স্বপন মেয়েরে তার কাছে তখন ভালো লাগা শুরু হয়েছে। আরিফের সংসার ভালো লাগতেছিল না আর স্বপন মেয়ের সাথে তলে তলে তার পরকীয়ার সম্পর্ক। তো বিষয়টা আরিফ কিন্তু টের পেয়ে যায়, আর টের পেয়ে সম্ভবত গত কয়েকদিন আগে সে টের পাইছে, ফার্স্ট টাইম বৌড়ে বুঝাইছে, কিন্তু মাইয়া থামার মতো না, কারণ মাইয়া ভাবতেছে আরিফ হ্যাঁ বি ক্লাস ব্লুটুথ অল্প বয়সের ছেলে, এখন কেন ভাই, হ্যাঁ আরিফের কোনো কেরিয়ার নাই, আরিফ একটা বেকার পোলা, বিয়ে করছে। এখন স্বপন মিয়া হালকা অ্যাস্টাবলিশড আমরা যতটুকু তথ্য পাইছি, কারণ তার বয়স তো অ্যাস্টাবলিশডের বয়সই, বিয়ে করার সময় প্রেম করে করবেন আপনার অল্প বয়সের পোলা, বিয়ের পরে আপনার খেয়াল হবে যে অ্যাস্টাবলিশড বেড়াটা ভালো ছিল, তো ভাই করলি কেন? আর কইরা আজকে আরিফদেরকে হত্যাকারী কারা বানাচ্ছে? আজকে আরিফ আইনের চোখে অপরাধী হত্যাকারী, কিন্তু আরিফকে কাই বানাচ্ছে? আরিফের মতন সবার সাহস হয় না যে স্বপন মিয়াদের কোবাইয়া প্রকাশ্যে মার্ডার করে থানা পর্যন্ত যাইতে, কারণ আমরা আমজনতা যারা আছি তারা অনেক ভীতু, কারণ আমরা ভাবি যে ক্ষমা করে দিলাম, ওই যে প্রথম গানের মতন, হ্যাঁ প্রথম গানটা হচ্ছে আমাদের মতন আমজনতার জন্য যে আমরা ক্ষমা করতে হবে, তবে ক্ষমা মহৎ গুণ, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না। কিন্তু আসলে এই কথাগুলো কি প্র্যাকটিক্যাল লাইফে এতটা সহজে মানা যায়? আজকাল আমরা অ্যাডজাস্ট করতে শিখে গেছি আর যার কারণে এরকম গান বের হচ্ছে, তা আমরা সেসব গান শুই না, রাত্রেবেলা বালিশ ভিজাইয়া আস্তে করে শুইয়া যায়। বাট আরিফ না, সে বালিশ ভিজানোর পক্ষে না, সে সিদ্ধান্ত নিয়েছে, প্ল্যান করছে, প্ল্যান করে গতকালকে 31 আগস্ট বিকাল 4টার দিকে উপজেলার ভবেরচর বাজার থেকে বাড়ি ফিরছিল সে স্বপন মিয়া, তার বউয়ের লাং দ্যাট মিন্স পরকীয়া প্রেমিক। পথেই ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রাম সংলগ্ন ব্রিজের উত্তর পাশে
আগে থেকে আরিফ অপেক্ষা করছিল এই স্বপন মেয়ের জন্য। যখন ঠিক ওই স্থানে এসে স্বপন মেয়ে উপস্থিত হয়, তখন পেছন থেকে এসে আরিফ একটা চাপাতি নিয়ে নগদে ধরেন ঘাইয়াইতে থাকে, কোপাইতে থাকে। তো স্বপন মেয়ে মাটিতে পড়ে যায়, সে চিৎকার করছিল। স্থানীয় মানুষটা বলছিল আরিফ উল্লাস করছিল। না আরিফরা, আপনি হায়না ভাইবেন না, এই উল্লাসের পিছনে বুক ভরা কষ্ট, কারণ আরিফ আগেই প্ল্যান করছে স্বপন রে মারবে, সে ফাঁসিতে ঝুলবে, আর তার স্ত্রীর জন্য সে একটা শিক্ষা রেখে যাবে। আর তার স্ত্রীর মতন যেসব কালপ্রিট মহিলারা আছেন সমাজে, যে প্রেম করার সময় করবেন আপনার মন মতো, বিয়ের পরে খেয়াল হবে পোলার তো কেরিয়ার নাই, আশেপাশে বান্ধবীদের জামাই অনেক এস্টাবলিশড, খালতো বোন মামতো বোনদের জামাইদের গাড়ি বাড়ি আছে, আমি কি করলাম। তো এরকম যারা আছেন তাদের জন্য আরিফ আগে সিদ্ধান্ত নিছে। তো সিদ্ধান্ত নিয়ে সে হাসছিল, কারণ সে মানসিকভাবে তার সন্তুলন ঠিক ছিল না। সে কেন হাসছে, তার এই হাসিটা অনেকের কাছে ভিলেন মনে হয়েছে, বাট আমার মনে হয় যেসব মানুষের জীবনে এই ধরনের ঘটনাগুলো আছে, প্রেমের বেলায় হোক, থাকে না যে বিয়ে ছাড়াও প্রেম করছেন আরেকজনের লোকের গোপন ওই দিক দিয়ে সম্পর্ক করে ভাগ্য গেছে, এরা আসলে এই ফিলিংসটা বুঝবে। তো আরিফের বিষয়টা আমরা আবারও বলছি, আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া উচিত না, বাট তারপরে ওই সব ক্ষেত্রে মানুষের মাথা ঠিক থাকে না, আরিফেরও ঠিক ছিল না, সে কোপাচ্ছিল আর হাসছিল, একদম মৃত্যু নিশ্চিত করছে। এরপর সে থানায় গেছে, গজারিয়া থানায় সম্ভবত। হ্যাঁ, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাইসউদ্দিন জানিয়েছেন, নিহত স্বপন মিয়ার সঙ্গে আরিফের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক ছিল, এর জের ধরে তিনি স্বপনকে কুপিয়ে হত্যা করেছেন, পরে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। আরিফ আসলে ভিলেন না, হিরো। আইনের চোখে আরিফ ভিলেন, বাট এরকম হাজারো প্রেমিক, হাজারো স্বামী যারা এরকম ঘটনার ভুক্তভোগী, তাদের জন্য আরিফ এজ এ আইডল, বাট আরিফের আইডলিজমের রাস্তাটা মাপা উচিত না। আর সেই ক্ষেত্রে আরিফের মতন যারা আছেন তাদের জন্য ছোট্ট একটা নসিহত, আরিফের বউয়ের মতো যারা আছেন, ভাই প্রেম করার সময় চেহারার দিকে যায়েন না, প্রেম করার সময় যে ভার্সিটিতে পড়া আশেপাশে থাকা সুন্দর, তার বাপ কি করে, সে কি মানে তার কেরিয়ারটা ফিউচারে কি হবে, এটা থাকে না যে সকালবেলার আকাশ দেখলেই বাকি দিনের খবর বলা যায়, বাট মাঝে মাঝে হয় কি সেটা ডিফারেন্ট হয়, কিন্তু ম্যাক্সিমাম সময় দিনের শুরুয়াতই জানান দেয় আজকে দিনটা কেমন যাবে। তো সেই রকমভাবে যখন প্রেম করতেছেন, ছেলের কেরিয়ার টেরিয়ার না জানিয়া বিয়ে শাদী কইরা ভাগ্যবিজ্ঞা দুনিয়া হাসাইয়া, এরপরে আপনার কাছে নগদে খেয়াল আসবে, যেমন বললাম, হ্যাঁ, যে কারে বিয়ে করলাম, কি করলো, এই করলো, সেই করলো, আর এরপরে এসে স্বপন মিয়াদের মতন। তো স্বপন মিয়ারা তো ভাই মানে বয়স্ক পোলা পয়েন্ট, তাই না? আরিফের সাথে স্বপনের বয়সের পার্থক্য কত, তার বউয়ের বয়সে শোনা যাচ্ছে 18-20, তো তার থেকে তো ডাবল বয়সের, তো এবারে তো এস্টাবলিশড হবে, তো বিয়ে করছো কেন বাবু তুমি, এই মেয়েদের শিক্ষা হবে না? মিন্নিরা দেখেন কয় কুল খায়া আলছে, খাইয়া এই যে আরিফের ঘটনাটা আসলে এক ধরনের ওইটার কাছাকাছি, জাস্ট হচ্ছে নয়নবন ভাগ্যা গেছিলো ক্রস ফায়ারে মরছে, আর সে নিজে গিয়ে থানায় বীর পুরুষের মতন। আমি ধন্যবাদ দিই আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আরিফকে। আরিফের ব্যাপারে আসলে আমাদের কোনো কিছু করার আছে কিনা আই ডোন্ট নো, বিষয়টা যেহেতু মার্ডার কেস, গণমাধ্যমগুলো তার ঘাতক টাতক নানান তকমা টকমা লাগাইছে, তার বউয়ের নামটাও দেয় নাই, কিন্তু আরিফরে দিছে, আরিফরে ঘাতক হিসাবে দিছে। তো আরিফ অবশ্যই ঘাতক, সে হত্যা করছে, কিন্তু আপনি কি ভাবছেন আরিফকে আসলে ঘাতক, আইনের চোখে ঘাতক, বাট অসংখ্য মানুষের চোখে আরিফকে, লিখতে পারেন কমেন্টে। এই ধরনের ঘটনা থেকে বিরত থাকুন, নিজেরা ধৈর্য রাখুন, মুসলিম ভাইয়ের বহু বলে এক বেড়ি গেলে 13 বেড়ি আইব, সুতরাং এগুলো নিয়ে এত হিট খাওয়ার কিছু নাই, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আসসালামু আলাইকুম।